আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একই আলুর ভর্তা দিয়ে তৈরি করে দেখাবো চারটি বিশেষ ধরনের আলুর চপ আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আলু আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এই আলুর চপগুলো কিন্তু খেতে ভীষণ মজার আশা করি আমার আজকের এই আলুর চপের রেসিপি আপনাদের ভালো লাগবে আমার সবগুলো আলু কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি পাতিলে বা কড়াইয়ে নিয়ে নিব সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন আমি আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব তালু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন একটি বলে নিয়ে আলুগুলোকে পুরোপুরিভাবে ম্যাশ করে নিব আলুর মধ্যে যেন কোনোভাবে গোটা বা লাঞ্চ না থাকে আমি সবগুলো আলু খুবই মিহিভাবে ম্যাশ করে নিয়েছি আলুর মধ্যে কোনো গোটা ভাব কিংবা লাঞ্চ নেই এখন একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে নেব নিয়ে দিয়ে দিব ছয় থেকে সাতটা কাঁচামরিচের কুচি এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম স্লি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব এখন পেঁয়াজ এবং মরিচের মিশ্রণটাকে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আলুটাকে ঠান্ডা করে নিব এই ভর্তাটা কিন্তু এভাবে খেতেও ভীষণ মজার হয় আমি আগেই বলেছি একই ভর্তা দিয়ে তৈরি করব চারটি ভিন্ন ধরনের আলুর চপ তাই আমি আলুর ভর্তাটাকে চারটি সমান ভাগে ভাগ করে নিলাম আমি ভাগ করে তিনটা ভর্তার টুকরোকে আলাদা একটি পাত্রে রেখে দিব। যেহেতু আমি এই ভর্তা থেকে চারটি আলুর চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি একটি ভর্তার অংশ নিয়ে চমচমের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আর চমচমের শেপ কিন্তু দেওয়া হয়ে গেছে আমি একইভাবে চমচমের শেপ দিয়ে একটু লম্বা করে করে নেব সবটুকু ভর্তা থেকে আলুর চপ তেমন সর্বমোট আটটা চপ হয়েছে আমি এখানে নিয়ে নিয়েছি সাবুদানা সাবুদানাটাকে আমি এক ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন একটি ডিম নিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন একটি করে আলুর চপ দিয়ে দিবো ডিমে গড়িয়ে সাবুদানার সঙ্গে ভালোভাবে কোট করে নিতে হবে আমি দুইটা কাটা চামচের সাহায্যে সাবুদানার সঙ্গে চপকে ভালোভাবে কোট করে নিব আমার কিন্তু একটি চপ কোট করে নেওয়া হয়ে গেছে এভাবেই আমি বাকি চপগুলো কোট করে নিব আমি নিয়ে নিচ্ছি আরেকটি চপ চপ নিয়ে ডিমে গড়িয়ে আবারও সাবুদানায় ভালোভাবে মিশিয়ে কিন্তু কোট করে নিব যেন চপের প্রতিটা অংশে সাবুদানা খুব ভালোভাবে লেগে যায় এটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে লাগালে ভিতর থেকে আলু বের হয়ে আসবে চামচের সঙ্গে আলতোভাবে কিন্তু লাগাতে হবে তারপর সবগুলো চপে কিন্তু সাবুদানা কোট করে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকে প্যানে তেল গরম হতে দিয়েছিলাম আমার তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে এখন আমি সাবুদানার সঙ্গে কোট করা চপগুলো কিন্তু খুব সহজেই ভেজে নেব হালকা ব্রাউন কালার করে সাবুদানা যখন তেলে দেওয়া হয় তখন কিন্তু সাবুদানার দানাগুলো ভিতর থেকে বেশ একটা ক্রিস্পি ভাব হয় যেটা খেতে ভীষণ মজার হয় আমি একটি পেঁচলার সাহায্যে ভালোভাবে সাবুদানাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব আমার সাবুদানার চপ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি ছাঁক নিতে উঠিয়ে নেব সাবুদানা গুলো কিন্তু ভিতর থেকে অনেকটা ক্রিস্পি হয়ে গেছে এবং বাইরের লোকটা দেখতে কিন্তু ভীষণ মজার আশা করি আমার এই সাবুদানার আলুর চপটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমি আরেকটি ভর্তার টুকরো নিয়ে নিলাম এখন আমি নিয়ে নিচ্ছি ডিম ডিমটাকে শুধু মাঝখান দিয়ে একটি করে ফালি দিব বা টুকরো করে নিব তারপর মাঝখান থেকে টুকরো করে আমি আলু ভর্তার ঠিক কুসুমের অংশটুকু আলুর ভর্তার উপরে দিয়ে পুরোপুরি ডিমটাকে আলু দিয়ে কোট করে নেব দেখুন আমি পুরোপুরি ডিমটাকে কিন্তু আলু দিয়ে কোট করে নিয়েছি এভাবেই আমি সবগুলো আলু থেকে ডিম এবং আলুর মিশ্রণের এই চপটি তৈরি করে নিয়েছি এখন আমি বাটিতে একটি ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি বেডগ্রাম এই বেডগ্রাম কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মুচ হয় যখন তেলে এটাকে ফ্রাই করা হয় আমি সবগুলো আলুর চপ কিন্তু বেড গ্রামে এভাবেই কোট করে নেব দেখুন আমি কিন্তু আলতো হাতে সুন্দরভাবে কোট করে নিয়েছি তা আমার সবগুলো আলুর চপ কোট করে নেওয়া হয়ে গেছে আমি আগে থেকে যে তেল রেখেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু বাকি চপগুলো ভেজে নিচ্ছি আমি চপগুলোকে হালকা কালার করে ভেজে নিব বেশি ভেজে ফেললে চপগুলো খেতে কিন্তু তিতা লাগবে এবং এর যে ক্রিস্পি ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন চপগুলো উপর থেকে দেখতে যতটা ক্রিস্পি ভিতর থেকে ততটাই খেতে মজা এবং মোচমোচে আমি একটি কাঁটা চামচের সাহায্যে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি এই বেডক্রামগুলো কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি আরেকটা ভর্তার অংশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটা চিকেন সসেস চিকেন সসেসগুলোকে আমি সমানে তিনটা টুকরো করে করে নিলাম এখন টুথপিকের সাহায্যে সবগুলো চিকেন সসেসের মধ্যে আমি দিয়ে দিব আলু দিয়ে চিকেন সসেসের চপ এই চপটা খেতে ভীষণই মজার হয় চিকেন সসেস যারা পছন্দ করেন কিংবা চিকেন নাগেট তাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আমি চিকেন সসেসগুলোকে আলুর সঙ্গে ভালোভাবে কোট করে নিলাম আর কীভাবে কোট করছি এটা আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন আমি একইভাবে সবগুলো চিকেন সসেসের সঙ্গে আলুর ভর্তাটাকে কোট করে নিব এখন আমি আলু ডিমের চপের জন্য যে বেডগ্রাম এবং ডিম ফেটে নিয়েছিলাম সেই ডিম এবং বেডগ্রামের মধ্যেই এই চিকেন সস এবং আলুর চপটাকে কোট করে নিব আমরা চাইলে কিন্তু এভাবে কোট করে ডিপ ফ্রিজে রেখে রোজার মধ্যে তৈরি করে খেতে পারি কিংবা বাচ্চাদের টিফিন বক্স অথবা কোনো অতিথি আপ্যায়নে কিছুক্ষণ আগে বের করে এগুলোকে ফ্রাই করে নেব আমরা ফ্রিজে রাখার সময় অবশ্যই এয়ারটাইট কন্টেনার কিংবা জিপলক ব্যাগে রেখে দিব তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি এখন সবগুলো চপকে তেলে ডুবিয়ে ভেজে নিচ্ছি আর এই চপগুলো কিন্তু একটু উল্টিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে তাহলে চপগুলোর ক্রিস্পি ভাবটা একটু বৃদ্ধি পাবে এবং খেতে ভীষণ মজা হবে সবগুলো চিকেন সসেসের সঙ্গে আলুর চপ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন চিকেন সসেসের আলুর চপগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভীষণই মজার এখন আমি তৈরি করে নিব আলুর চপ তো আলুর চপ তৈরি করার জন্য আমি আলুগুলোকে এরকম কাকলেট আকারে সেপ দিয়ে নিব আমি সবগুলো আলুকে কিন্তু এভাবেই সেপ দিয়ে তৈরি করে নেব আর অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু কাকলেটের শেপ আকারে করে নিতে হবে এখন আমি তৈরি করে নিব আলুর চপের ব্যাটার তো ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বুটের ডালের বেসন এক কাপ চাউলের গুঁড়া আধা কাপ এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া কোয়াটার চামচ হলুদ গুঁড়া লবণ স্বাদ মতো চাট মশলা এক চা চামচ এক চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা কালো জিরা এবং জিরাটা অপশনাল চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন পছন্দ হলে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানি দিয়ে একটি হ্যান্ড সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে একটি সফট ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটাকে এমনভাবে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা হবে না আবার একদম বেশি টাইট হবে না সফট একটা ব্যাটার তৈরি করে নেব আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কেমন হয়েছে ঠিক এরকম একটি সফট ব্যাটার তৈরি করে নেব এখন আলুর চপগুলোকে ব্যাটারে চবিয়ে কোট করে নিয়ে ডুবো তেলে ভেজে নেব আমি সবগুলো আলুর চপ এভাবেই একে একে তেলে ভেজে নেব এখন আলুর চপগুলোকে উল্টিয়ে নেব আমরা নর্মালি কিন্তু এই ধরনের আলুর চপই তৈরি করে থাকি এটা বাচ্চাদের পাশাপাশি নিজেদের কিন্তু অনেক ভালো লাগে যে সমস্ত বাচ্চারা আলু খেতে চায় না কিংবা অপছন্দ করে তাদেরকে কিন্তু এভাবেই আমরা করে দিতে পারি আর ঝাল ঝাল চপ কিন্তু সারা দিন রোজার পরে খেতে কিন্তু ভীষণই মজার সবার কাছে ছোট বড়, তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটাকে ক্লিক করে রাখবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ